সময় যখন খারাপ যায় প্রতিপক্ষ ব্যাটারও ফিল্ডার সেট করে দেয়, এমন কথা বলতেই পারেন নাজমুল শান্ত। চেন্নাই টেস্টে যখন ভারতীয় ব্যাটারদের তাণ্ডবের চোখে সর্ষে ফুল দেখছে টাইগার বোলাররা, তখন মজা নিতে যেন এক চুলও ছাড় দিল না ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে 67 রানে ভারতের 3 উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, কিন্তু এরপর তৃতীয় দিনে কোনোভাবেই শুভমন গিল ঋষভ পন্তের জুটি ভাঙতে পারছিল না টাইগার বোলাররা, দুজনেই তুলে নেয় সেঞ্চুরি। ভারসম লিডে হাঁসফাঁস অবস্থা তৈরি হয় শান্তদের, গিল ঋষভ জুটি ভাঙতে তাই বারবার ফিল্ডিং চেঞ্জ করছিলেন টাইগার কাপ্তান, আর এমন পরিস্থিতি দেখে মজা নিয়ে বসেন ঋষভ পন্ত। শান্তকে হাত ইশারা করে বলেন, আরে এদিকে একজন আসবে ভাই, এদিকে একজন, মিড উইকেটে একজন ফিল্ডার চাই। অবাক করা হোক কিংবা শান্তর পরিকল্পনার বিষয় হোক, পন্তের দাবি মতোই একজন ফিল্ডারকে দেখা যায় দৌড়ে গিয়ে মিড উইকেটে ফিল্ডিং করতে, আর পন্তের এমন কাণ্ড দেখে হাসি ধরে রাখতে পারেননি ধারাভাষ্যকাররাও। অবশ্য এ ম্যাচে কেবল পন্তি মজা নেননি, এর আগে টেস্টের দ্বিতীয় দিনে সাকিবকে নিয়ে মজা নেন বিরাট কোহলি। একের পর এক ইয়র্কার বল করায় সাকিবকে ইশারা করে কোহলি বলেন, মালিঙ্গা হয়ে গেলে নাকি, ইয়র্কারের পর ইয়র্কার মারছ। কোহলির এমন কথায় বেশ মজা পেয়েছিলেন সাকিব, যা তার প্রতিক্রিয়া দেখেই আঁচ করা যায়। কোহলির কথা শুনে মাথা নাড়তে নাড়তে হেসে নিজের ফিল্ডিং করার জায়গায় ফিরে গিয়েছিলেন তিনি, আর তাদের দুজনের এই কথা বলার ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে ক্রিকেট প্রেমীরা মজায় মেতে উঠেছে। মাহমুদুল হাসান, সজীব, 71।